এখন আমরা আলোচনা করব সেসমিক এন্ড নন সেসমিক স্প্যান্ড্রেল বিমটা ইট্যাবস আসলে কিভাবে সে অ্যানালাইসিস করে সেটা একটু আমরা একটু দেখব। এখন ইট্যাবস যেটা করে যে এখানে ফার্স্টে সে শেয়ারটা চেক দেয়, যেখানে ভিএস যেটা আছে এটা হচ্ছে স্টিলের শেয়ার ইকুয়াল ভিএন হচ্ছে টোটাল শেয়ার মাইনাস ভিসি মানে কনক্রিটের শেয়ার। তো টোটাল শেয়ার থেকে কনক্রিটের শেয়ারটা যখন মাইনাস দেওয়া মাইনাস করা হচ্ছে তখন আমরা স্টিলের কিন্তু শেয়ারটা পেয়ে যাচ্ছি, মানে স্টিলের জন্য কি পরিমাণ শেয়ারটা থাকতেছে। তো সেই শেয়ারের উপর ডিপেন্ড করে স্টিল আমরা প্রোভাইড করে দিতে পারতেছি। তবে এইখানে এই একটা লিমিট তারা দিচ্ছে কোড, যে 8√FC′ TS DS স্পেন্ড্রেল, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, টি হচ্ছে থিকনেস। তো এইটা যে এই যে স্টিলের জন্য সে যে শেয়ারটা আমরা পাচ্ছি সেইটার একটা লিমিট এখানে দিচ্ছে যে এইটা কোনোভাবে অতিক্রম করা যাবে না। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের টোটাল যে শেয়ারটা আছে তার থেকে কনক্রিটের যে জন্য যে শেয়ারটা মানে কনক্রিটের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি যে পরিমাণ শেয়ার সেটা আমরা বাদ দিলাম, যেটা তার বাদ দেওয়ার পর যেটা থাকতেছে সেই পরিমাণ যদি আমরা রেনফোর্সমেন্ট প্রোভাইড করে দিই তাহলে তো হয়ে গেল। না, এটা হবে না। কেন হবে না? এই কাজটা যারা রিসার্চ করছে এটা নিয়ে তারা এই কাজটা করছে, করে দেখার পর দেখতেছে যে যখন এই লিমিটটা স্টিলের যে শেয়ার সেটা যদি এই লিমিটটা অতিক্রম করে ফেলে তখন এখানে ব্রিটেল ফেলার চলে আসতেছে। তো ব্রিটেল ফেলারটা কি? শেয়ারের যে ফেলারটা আসে শেয়ারের জন্য শেয়ার ফেলার এক কথায় শেয়ার ফেলারই হচ্ছে ব্রিটেল ফেলার। আর ডাকটেল ফেলারটা হচ্ছে ফ্লেকজারাল যে ফেলারটা সেটা হচ্ছে ডাকটেল ফেলার। তো এখানে ব্রিটেল ফেলারটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ ব্রিটেল ফেলার মানে শেয়ার ফেলার যেটা সেটা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই কিন্তু ফেল হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে, কারণ কোনোভাবে যেন ব্রিটেল ফেলারটা না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে এই ফর্মুলা অনুযায়ী রেনফোর্সমেন্ট প্রোভাইড করে দিল। এখন এখানে প্রোভাইড করার পর কিছু অ্যাডিশনাল চেক ইট্যাবস দেয়, সেটা কি? যে এলএস বাই ডি স্প্যান্ড্রেল মানে লেন্থ বাই ডেপথ এটা যদি 4-এর বড় হয় তখন এই চেকটা ইট্যাবস দিবে। এই চেকটা হচ্ছে যে ভি ইউ লেস দ্যান অর ইকুয়াল ভিসি মানে কনক্রিটের যে শেয়ার ক্যাপাসিটি প্লাস স্টিলের এটা লিমিট, এটা হচ্ছে আগের যে সেটাই এই যে এটাই। তো এইটা যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তখন সে কিন্তু বলে দিবে যে এটা ফেইল, সে ডিক্লিয়ার দিয়ে দিবে সেকশন। আবার এইখানে আরেকটা চেক দিবে যে এটা এটা তো সেম এইটা, কিন্তু এইখানে শেয়ার যদি মানে কনক্রিটের যে ক্যাপাসিটি তার 50%-এর থেকে বড় হয় তখন এখানে যে রেনফোর্সমেন্ট প্রোভাইড করার কথা বলতেছে এটা হচ্ছে মিনিমাম মানে লং ডিস্টেন্সাল যে রেনফোর্সমেন্ট আর মানে ভার্টিক্যাল যে রেনফোর্সমেন্ট আর এটা হচ্ছে হরিজেন্টাল যে রেনফোর্সমেন্টটা সেটা জিরো, মানে যদি না লাগে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই। আর যদি এই টোটাল শেয়ারটা কনক্রিটের 50% ক্যাপাসিটির থেকেও ছোট হয় তখন যদি এখানে রেনফোর্সমেন্ট প্রোভাইড করা না লাগে তাহলে এখানে প্রয়োজন নাই, মিনিমাম স্টিল এখানে জিরোই বলে দিচ্ছে। তবে আমাদের এর আগে যে ক্রাইটেরিয়া যে কন্ডিশন যে ফর্মুলা আমরা ইউজ করেছি সেখান থেকে কিন্তু মিনিমাম রেনফোর্সমেন্ট ইউজ করতে হবে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে যদি রেনফোর্সমেন্ট নাও লাগে তাহলে কিন্তু যে আমরা দিব না সেরকম কোনো সুযোগ নাই। মানে এখানে একটু এই জিনিসটা যে শেয়ার যদি কনক্রিটের যে ক্যাপাসিটি সেটাতে যদি কভার করে তাহলে এখানে মিনিমাম স্টিল জিরো, মানে স্টিল না দিলেও চলবে, এটা তাই বলতেছে। তো এরপরে যদি এলএস বাই ডি স্প্যান্ড্রেল যদি 4-এর থেকে ছোট বা তার সমান হয় সেক্ষেত্রে এইটা সে চেক দিবে যে ভি ইউ লেস দেন আর ইকুয়াল 5/10√FC′ TS ডি স্প্যান্ড্রেল, মানে এইটার আগে যেটা সেটা হচ্ছে এই যে 8 দিয়ে গুণ করা ছিল এখন এটা 10 দিয়ে গুণ করে একটু বাড়িয়ে নেওয়া হয়েছে লিমিটটা। তো এই ক্ষেত্রে এটা যদি আবার না করে তখন কিন্তু ফেল এটা ডিক্লিয়ার দিয়ে দিবে ক্রাইটেরিয়া ফুলফিল না হলে। তো এই ক্ষেত্রে এখন এইখানে যে রেনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে তার যে ইল্ড স্ট্রেংথ অর্ডিনারি ক্ষেত্রে 60,000 PSI এবং ডাকটাইলের ক্ষেত্রে 1,00,000 PSI এটা ধরতে পারে, বেশি ধরা যাবে না। আর ফর দিস কন্ডিশন দ্য মিনিমাম এরিয়াস অফ হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল শেয়ার
রেনফোর্সিং ইন দ্য স্প্যান্ড্রেল আর মিনিমাম হচ্ছে এটা, মানে এই কন্ডিশনে যে মিনিমাম যে স্টিলটা ইউজ করতে হবে ভার্টিক্যালে হচ্ছে এইটা মিনিমাম আর হরিজেন্টালে হচ্ছে এইটা, দুটাই সেম। আর লং ডিস্টেন্সের ক্ষেত্রে এইটা, হোয়েন ক্যালকুলেটিং দ্য এলএস বাই ডি স্প্যান্ড্রেল টার্ম দ্য প্রোগ্রাম অলওয়েজ ইউজেস দ্য স্মলেস্ট ভ্যালুস অফ ডি স্প্যান্ড্রেল দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য স্প্যান্ড্রেল। মানে ডি স্প্যান্ড্রেলটা বলতে কি বোঝানো হচ্ছে, যে সেকশনের টপ থেকে বটমের যে রেনফোর্সমেন্টটা আছে তার যে সিজি ঠিক ততটুকু, এটা কথা বলে মানে ইফেক্টিভ যে ডেপথটা সেটাই।